আসসালামু আলাইকুম আমাদের মধ্যে একটা অজানা প্রতিযোগিতা আছে সেটি হলো রমজান মাসের কোন রাতে লাইলাতুল কদরের রাত যদি জানতে পারতাম তাহলে কোনো কথাই ছিল না এক হাজার মাসের স্বভাব লুটে নিতাম অনেকে আবার এমনওভাবে নির্দিষ্ট এক রাতে ইবাদত করব আর লটারি পাওয়ার মতো লাইলাতুল কদর পেয়ে যাব না বন্ধু এমন হবে না হতো যদি না আল্লাহ তালা রসুল সাল আলয়সাল্লামকে ভুলিয়ে না দিতেন হাদিসে এসছে হজরত উবাদা বিন সামেত রাজি আল্লাহতাল্লা আনহু বলেন একদা নবী করিম সল্লাহ আলি সাল্লাম আমাদের সবে কদরে সংবাদ দেওয়ার জন্য তিনি বের হলেন এ সময় মুসলমানদের দুজন কলহ আরম্ভ করল হজর সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি তোমাদের সবে কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু অমুক অমুক কলহে লিপ্ত হলো কারণ তা উঠিয়ে নেওয়া হলো সম্ভবত এটা তোমাদের জন্য মঙ্গল হয়েছে সুতরাং তোমরা তা উনত্রিশের রাতে পঁচিশের রাতে তালাশ করো তাই সঠিকভাবে বুঝে নেব কবে প্রকৃতপক্ষে লাইলাতুল কদরের রাত এমন যেন না হয় আমাদের হাত থেকে ফসকে যায় তাহলে এক হাজার মাসের ইবাদত থেকে আমরা বঞ্চিত হব যে প্রকৃতপক্ষে কোনো একটা রাতে ইবাদত করলে হবে না যদি ফসকে যাই তাই রমজানের শেষ দশকের বেজল রাতগুলিতে ইবাদত করতে হবে হাদিস তার প্রমাণ দেয় হাদিসে এসে হজরত আয়েশা রাজি আল্লাহাল আনহা বলেন হজুর সাল্লিয় সাল্লাম বলেন তোমরা সবে কদর অনুসন্ধান করবে রমজানের শেষ দশকের বিজল রাতে তাই বন্ধুরা আমরা আলোচনা থেকে নিশ্চয়ই পরিষ্কার হলাম যে রমজান মাসের শেষ দশ রোজার মধ্যে বেজোর পাঁচ রাতের মধ্যেই আল্লাহ তালা লুকিয়ে রেখেছেন এই লাইলাতুল কদরের রাত তাই আমরা এই গোটা সিলেবাসটা কমপ্লিট করে রাখবো ইনশাল্লাহ কমন আসবেই আল্লাহ আমাদের লাইলাতুল কদরের স্বভাব পাওয়ার তৌফিক দান করুন আমি